যিনি প্রশ্রয় দিয়ে কার্যত আদরের বিচ্ছু বানিয়েছেন, আমি এই হালি নেতাকে আমার কাউন্টার পার্ট বলে মনে করি না। এক নম্বর, আজকে আমার একটা টুইট নিয়ে তিনি মন্তব্য করেছেন রামপুরহাটের বক্তব্য, যে উনি বলুন যে আর্ত মানুষ পীড়িত মানুষকে আর্থিক সাহায্য দেওয়াটা কি অন্যায় হয়েছে? নিশ্চয়ই অন্যায় নয়। বাগদুই আপনার পিসির সরকার, তাহলে আমি আরো অত্যন্ত খুশি হব। আর বাগদুই লোকদের 5 লাখ কেন, 25 লাখ দিল আমাদের? আপনার পিসি যাওয়ার আগে বিরোধী দল নেতার নেতৃত্বে 55 থেকে 60 জন বিজেপি এমএলএ ওই গ্রামে গিয়ে ধর্ম না দেখে, বর্ণ না দেখে, ভোট ব্যাংক না দেখে দেন, কিন্তু মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দিন। যে শিশুদের ডিম খাওয়ানোর কথা, মুরগির মাংস খাওয়ানোর কথা, দুধ দেওয়ার কথা, ফল খাওয়ানোর কথা, সেইখান থেকে বঞ্চিত করে টিকটিকি দেওয়া, আরশোলা দেওয়া, কেন্দ্র দেওয়া, খিচুড়ি না খাইয়ে পুষ্টিকর খাদ্য দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী পিএম পোষণ চালু আছে। আপনার পিসি সেটা মানেন না এবং অর্থনৈতিক ডাইভার্সন করেছেন, এটা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইম। তাই আমি বলেছি, আমি বলা শুধু নয়, 30 থেকে 6 তারিখ পর্যন্ত আমার অভিযোগের ভিত্তিতে মিড ডে মিলের টিম আসছে। আজকেও আমি ধর্মেন্দ্র প্রধানকে লিখিত অভিযোগ করেছি, তিনি আমাকে আশ্বস্ত করেছেন এই টিম ফিরে যাওয়ার পরে, এই টিম ফিরে যাওয়ার পরে তিনি অডিট টিম পাঠাবেন। এইভাবে কতগুলো মিথ্যের উপরে দাঁড়িয়ে বলে গেছেন এবং ক্ষমতার অপব্যবহার করছেন। আর আপনাকে আমি আপনার থেকে বয়সে বড় হয়ে বলবো, যখন বক্তব্য রাখবেন একটু ঠান্ডা মাথায় কথাবার্তা বলুন, একটু শান্ত সংযত হয়ে কথা বলুন, আর প্যান্টের পকেটে হাতটা ঢুকাবেন না, দেখতে খুব খারাপ লাগে। আর মুখ্য সচিবকে বলবো, এই একটা সাংসদের এলাকা দেখলে হবে না, বাকি 41 জন সাংসদের এলাকাও এইভাবে প্রশাসনিক সভা করে সেই এলাকাতেও যাতে সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হয়, এমপিরা যাতে দল না দেখে যথাযথ গুরুত্ব পায়, মর্যাদা পায়, সে ব্যবস্থা করুন। আমি মাননীয় ভাইপোকে 3টে প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে, রুচিরা নারোলার যে ব্যাংক অ্যাকাউন্ট থাইল্যান্ডে রাজধানী ব্যাংককের কাশীকর্ণ শাখায় আছে, সেখানে কয়লার টাকা ভ্যাটের মাধ্যমে ভারতের রুপিকে ওখানে ভ্যাট বলা হয়, সেই ভ্যাটের মাধ্যমে যে টাকা গেছে, রুচিরা নারোলা আপনার কে হয় সেটা খোলসা করুন। দ্বিতীয় প্রশ্ন, মেনকা গম্ভীর, যাকে ইতিমধ্যে একাধিকবার ইডি ডেকেছে, যিনি হাইকোর্টে গেছেন, প্রোটেকশন চেয়ে পেয়েছিলেন, পেয়েছেন, আবার প্রত্যাহার হয়েছে, অর্থাৎ তিনি প্রাথমিকভাবে অভিযুক্ত, তার সঙ্গে মাননীয় ভাইপোর কি সম্পর্ক, সেটা তিনি জনসমক্ষে আনুন। তৃতীয় হচ্ছে, লিপস অ্যান্ড বাউন্সে তিনি 14 সাল পর্যন্ত ডাইরেক্টর কে ছিল, 14 সালের পরে 15, 16, 17 এই 2 অর্থবর্ষে লিপস অ্যান্ড বাউন্সে ডাইরেক্টর কে ছিলেন তার নামের তালিকা প্রকাশ করুন। এবং সেই লিপস অ্যান্ড বাউন্সে যে 4.5 কোটি টাকা কয়লা ঢুকেছে আগরওয়ালা কোম্পানির হাত ধরে, সেটা প্রকাশ করুন যে 15, 16, 17 লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর কারা কারা ছিলেন। তাহলেই অত্যন্ত দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে, আত্মীয়তার সূত্রে কয়লার টাকা, বেআইনি টাকা কোন পরিবার সরাসরি সংগ্রহ করেছে বা লাভবান হয়েছে, বেনিফিটেড হয়েছে, আর এর কোনো উত্তর দেওয়ার দরকার নেই। আমি আবারও বলি, এটা অনেক দিন ধরেই বলছে, আমার ফোন নাম্বারে যদি কথা হয়ে থাকে নিশ্চয়ই আমি তার উত্তর দেবো। ওনার ফোন নাম্বার তো কেউ জানে না, ওনার পিসির নাম্বারও সিলেক্টেড কয়েকজন লোক ছাড়া জানে না, আমার ফোন নাম্বার সকলে জানে। আমার যে ফোন নাম্বার আছে যেটা সবাই জানে, সেই ফোনে যদি উনি নাম্বার ডিসক্লোজ করে কথা হয়েছে দেখাতে পারেন, একটা ফোনের সঙ্গে আরেকটা ফোনের কথা বলে দুটোরই ফোন নাম্বার ডিসক্লোজ করতে হবে।
নইলে ধরে নেব উনি টাকা দিয়ে মিমিকিরি করিয়েছেন কাউকে। আমার ফোন নাম্বার যদি উনি ওপেন করতে পারেন, এটা আমি এক বছর ধরে বলে আসছি, তিনবার বললাম আবার বলছি, আমার ফোন নাম্বারের সঙ্গে যদি অডিও কল তিনি দেখাতে পারেন শোনাতে পারেন আমাকে উত্তর দিতে হবে, আমি নিশ্চয়ই উত্তর দেব যে আমি হঠাৎ ধরে ফেলেছিলাম, কেমন আছো জিজ্ঞেস করেছিলাম, বা উনি আমাকে কেমন আছো জিজ্ঞেস করেছিলেন, উনি আমাকে বিপদে আছি বলেছেন, আমি বলেছি ঠাকুরকে ডাকুন কালীঘাটে পুজো দিন বিপদ কেটে যাবে, কিন্তু আমার ফোন নাম্বার বললে তখনই আমি এসব কথা বলবো, আদারওয়াইজ আমি এই ধরনের কথা বলবো না, কারণ উনার অনেক টাকা আছে। উনি 22 সালে শুধু চাঁদা তুলেছেন 542 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে, এর বাইরেও 1000 কোটি টাকা ব্ল্যাক টাকা তুলেছেন, টাকার বিছনায় শুয়ে আছেন, খাটের নিচে টাকা, খাটের উপরে টাকা, বাথরুমে টাকা, সিলিং ফ্যানের নিচে টাকা, আলমারিতে টাকা, গোডাউনে টাকা, শুধু টাকা আর টাকা। অত এগুলো করতে গেলে 2-4 লাখ টাকা খরচ করলে মিমিকিরি আপনার গোলাম আমি নকল করে দিতে, আমার ফোন নাম্বারে যদি আপনি শোনান নিশ্চয়ই আমি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।